শেয়ার বাজার নিয়ে কথা আসলে যে শব্দটি আমরা বারবার শুনতে পাই তা হচ্ছে সূচক বা ইনডেক্স। কি সূচক? সূচকগুলো কি নির্দেশ করে? আর বাজারে মোট কত ধরনের সূচক রয়েছে? এসব প্রশ্নের জবাব নিয়ে মার্কেট নো হাওয়ের আজকের পর্ব। খুব সোজাভাবে বললে শেয়ার বাজারে নির্দিষ্ট কিছু শেয়ার বা সিকিউরিটিজের সার্বিক দাম যে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তাই সূচক। সূচকের কথা শুনলেই আমাদের অনেকের চোখের সামনে নানা রকমের গ্রাফের ছবি ভেসে ওঠে। শেয়ার বাজারের অবস্থা কেমন তা জানার জন্য স্বাভাবিকভাবেই আমরা সবার প্রথমে লক্ষ্য করি সূচকের অবস্থান কোথায়। সূচকের ওঠানামার মাধ্যমে সার্বিকভাবে ওই সূচকের অধীনে শেয়ারগুলোর দর বাড়ল নাকি কমলো তা বোঝা যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত 348 কোম্পানির একত্রে দর ওঠানামা বা এক কথায় পুঁজিবাজারের বর্তমান অবস্থা বোঝাতে সূচকের ব্যবহার করা হয়। চলুন একটি উদাহরণের মাধ্যমে দেখে নেই পুরো বিষয়টি। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন ইন্ডিসিস নামের সেকশনটি, যেখানে DSEX, DSES, DS30 মতো সূচকগুলোর নাম লেখা রয়েছে এবং তার নিচেই রয়েছে ওই সূচকের গ্রাফ। রবি থেকে বৃহস্পতি সকাল 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত ওয়েবসাইটে আপনি গ্রাফের মুভমেন্ট সরাসরি দেখতে পারবেন। বাজারের দরপতন কিংবা দর বৃদ্ধি এক পলকে বোঝা যায় এই গ্রাফ থেকে। আপনি যদি গত 30 দিনে সূচকের মুভমেন্ট দেখতে চান সে ব্যবস্থাও রয়েছে ডিএসইর অফিসিয়াল ওয়েবসাইটে। ইন্ডেক্স গ্রাফ লাস্ট 30 ডেজ সেকশনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকগুলোর নাম দেওয়া আছে। আপনি ক্লিক করে সহজেই দেখে নিতে পারবেন গত 30 দিনে কোন সূচকটি কোন অবস্থানে ছিল। সাধারণত খুব সহজেই শেয়ার বাজারের গতি প্রকৃতি বুঝে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে মূল্য সূচক ব্যবহার করা হয়। কেউ যখন শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তিনি স্বাভাবিকভাবেই জানতে চান এখন পুঁজিবাজারের অবস্থা কেমন। তবে এটাও জানা থাকা জরুরি যে সূচকের ওঠানামা দিয়ে নির্দিষ্ট কোনো কোম্পানির শেয়ার দরের ওঠানামা বোঝার কোনো সুযোগ নেই, কারণ প্রতিটি সূচকের অধীনেই অনেক বা কয়েকটি কোম্পানির শেয়ার থাকে। অর্থাৎ আপনি যদি দেখেন DSEX বা DS30 সূচকের পতন হচ্ছে তার মানে কিন্তু এই না যে রবি বা ব্রিটিশ আমেরিকান টোবাকো শেয়ারেরও দর পতন হয়েছে। হতে পারে এই শেয়ারগুলোর দাম বাড়লেও সূচকের অধীনে অন্য সবগুলো শেয়ারের দাম পড়েছে, তাই সার্বিকভাবে সূচকের পতন হয়েছে। যেহেতু কোনো বিনিয়োগকারী একেবারে সব শেয়ারে বিনিয়োগ করেন না, তাই কোনো কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে দেশের অর্থনীতির সার্বিক অবস্থা, কোম্পানিটি যেই সেক্টরের অধীনে সেই সেক্টরের পারফরম্যান্স, কোম্পানির ফান্ডামেন্টাল দিকগুলো এবং তার প্রাইস হিস্ট্রি জানা সবচেয়ে বেশি জরুরি। ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট সূচক রয়েছে 3টি, DSEX, DS30 এবং শরিয়া ভিত্তিক সূচক DSES। প্রতিটি সূচকই S&P ডাও জোন্স ইন্ডিসিস পদ্ধতিতে সাজানো হয়েছে। DSEX এর পূর্ণ রূপ হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রড ইন্ডেক্স, অর্থাৎ এটি ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক। DSEX এর কমা বা বাড়ার ভিত্তিতেই আমরা বলে থাকি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অবস্থা এখন খারাপ বা ভালো। তার কারণ হচ্ছে বাজারের মোট মূলধন ইকুইটির 97% এই সূচকের অধীনে রয়েছে। এমনকি DS30 এবং DSES সূচকের কোম্পানিগুলো এই ব্রড ইন্ডেক্সের অন্তর্ভুক্ত। DSEX-এ লেনদেন হওয়া মোট কোম্পানির সংখ্যা ফেব্রুয়ারি 2022-এর রিপোর্ট অনুযায়ী 348টি। এই সূচকে তালিকাভুক্ত হতে হলে কোম্পানির মূলধন বা ক্যাপিটাল 10 কোটি টাকার উপর হতে হবে এবং তালিকাভুক্ত হবার পর থেকে রিব্যালেন্সিংয়ের পূর্ববর্তী 6 মাস গড়ে প্রতিদিন তাদের শেয়ারের লেনদেনের পরিমাণ কমপক্ষে 10 লাখ টাকা হতে হবে। জেনে রাখা ভালো যে রিব্যালেন্সিংয়ে সূচকগুলোকে রিঅ্যারেঞ্জ অথবা পুনর্বিন্যাস করা হয়। এ সময় নতুন কোম্পানি যুক্ত হওয়া ছাড়াও যেসব কোম্পানিগুলো সূচকের আবশ্যক শর্তগুলো মানতে ব্যর্থ হয়েছে তাদের বাদ দিয়ে দেওয়া হয়। সূচকের এই রিব্যালেন্সিং S&P ডাও জোন্স ইন্ডিসেসের পদ্ধতিতে বার্ষিক এবং অর্ধবার্ষিক ভিত্তিতে হয়ে থাকে, আর IPO-র ক্ষেত্রে রিব্যালেন্সিং কোয়ার্টারলি বা ত্রৈমাসিক ভিত্তিতেও হয়ে থাকে। DS30 সূচকটি শেয়ার বাজারের 30টি শীর্ষস্থানীয় এবং লাভজনক কোম্পানি নিয়ে গঠন করা হয়েছে। DS30-এর তালিকাভুক্ত কোম্পানিগুলো বাজারের মোট 51% ইকুইটি মূলধনের অংশীদার। ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণ ফোন, স্কোয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংকের মতো নামি দামি বড় কোম্পানিগুলো এই সূচকে অন্তর্ভুক্ত রয়েছে। এই সূচকে তালিকাভুক্ত হতে হলে কোম্পানির মূলধন বা ক্যাপিটাল 50 কোটি টাকার উপর হতে হবে এবং তালিকাভুক্ত হবার পর থেকে রিব্যালেন্সিংয়ের পূর্ববর্তী 3 মাস গড়ে প্রতিদিন তাদের শেয়ারের লেনদেনের পরিমাণ কমপক্ষে 50 লাখ টাকা হতে হবে।
DS30 কোম্পানিগুলোর পারফরম্যান্স ইতিবাচক নেট মুনাফা দ্বারা পরিমাপের পর লাভজনক হিসেবে বিবেচিত না হলে সেই কোম্পানি এ সূচকের অধীনে তালিকাভুক্ত হতে পারে না। কোম্পানির সর্বশেষ 4 কোয়ার্টারের ইতিবাচক নেট আয় যোগ করার মাধ্যমে ইতিবাচক নেট মুনাফার হিসেব করা হয়। DS30তে অন্তর্ভুক্ত হওয়ার জন্য কোম্পানিগুলোর শর্ত মানতে হলেও DSEX কোম্পানিগুলোর জন্য কিন্তু এর শর্ত প্রযোজ্য নয়। DSEX ইন্ডেক্সকে বাংলায় শরিয়ার সূচক বলা হয়। 2014 সালে চালু হওয়া এই সূচক DSEX এর একটি অংশ, তবে এটি শুধুমাত্র শরিয়া ভিত্তিক ব্যবসা বাণিজ্য করে এমন কোম্পানিগুলোকে নিয়ে বানানো হয়েছে। মাদক বা তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠান, সুদভিত্তিক প্রতিষ্ঠান, বিজ্ঞাপনী সংস্থা ইত্যাদি ইসলামিক শরিয়া বহির্ভূত ব্যবসা বাণিজ্যগুলো এই সূচকের অন্তর্ভুক্ত হতে পারবে না। শরিয়া সুপারভাইজারি বোর্ডের মাধ্যমে মূল্যায়নের পর যদি কোনো কোম্পানি সূচকের সকল নিয়মকানুনের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হয়, তবে সেই কোম্পানিকে DSEX সূচকে যোগ করা হয়। সম্পূর্ণ ইসলামী শরিয়া ভিত্তিক বিনিয়োগ আকৃষ্ট করতে ঢাকা স্টক এক্সচেঞ্জে DSEX সূচকটি যোগ করা হয়েছে। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের কন্টেন্ট নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্ট সেকশনে জানাবেন। শেয়ারবাজারের প্রাথমিক বিষয়গুলো নিয়ে এখন ফোকাস করলেও আমরা খুব শীঘ্রই বিনিয়োগকারীদের জন্য শিক্ষামূলক কন্টেন্ট নিয়ে আসব। আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যই হলো সঠিক বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের পূর্ণাঙ্গ শিক্ষা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া। আজ এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।